2016 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কথা মনে আছে? ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল 19 রান। ব্যাটিং প্রান্তে ছিলেন ক্যারিবিয়ান কার্লোস আর বোলিংয়ে ছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোক। এমন ম্যাচে টানা 4টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, আর দুঃখ ভরা কষ্ট পেয়েছিল ইংলিশরা। তবে বিশ্বকাপ হারের সেই সুখ শক্তিতে পরিণত হতে বেশি সময় লাগেনি বেন স্টোকের। শিরোপা খোয়ানোর 6 বছরের মাথায় মেলবোর্নে পাকিস্তানের দেওয়া 138 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ক্যারিয়ারের প্রথম 50 তুলে নিয়েছেন তিনি, যার সুবাদে দলকে 5 উইকেটে জয় পাইয়ে দিয়ে মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার। তার ব্যাটিংয়ে ভর করে 2010 সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংল্যান্ড। নিজে ম্যাচ জেতালো সতীর্থদের দিয়েছে সম্পূর্ণ কৃতিত্ব। ম্যাচ শেষে স্টোক বলেন, ফাইনালের মঞ্চে আপনি যখন রান তাড়া করবেন তখন আসলে ম্যাচে এর আগের কষ্টের কথা আপনি হয়তো ভুলে যাবেন, তবে যেভাবে আদিল রশিদ এবং স্যাম কারেন বোলিং করেছে আসলে ম্যাচটা তারাই আমাদের জিতিয়েছে। এটা একটা ট্রিকি উইকেট, এখানে প্রতিপক্ষকে 130 রানের মধ্যে আটকে দেওয়ার জন্য বোলারদের ক্রেডিট দিতেই হয়। এই অলরাউন্ডার আরও বলেন, টুর্নামেন্ট শুরুর দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে হারের কথা আমাদের মাথায় ছিল, তবে আমরা এটিকে পেছনে রেখে সামনে এগিয়েছি, তবে আয়ারল্যান্ডকে ক্রেডিট দিতেই হয় আমাদের হারানোর জন্য। সেরা দল সবসময় ভুল থেকে শিক্ষা নেয়, পরবর্তীতে একই ভুল আর করতে চায় না। বিশ্বকাপের মঞ্চে নিজ দলকে প্রতিনিধিত্ব করা অভাবনীয় অনুভূতি। তবে ফাইনালে সেরা নির্বাচিত হয়েছেন ম্যাচে 3 উইকেট পাওয়া স্যাম কারেন। ম্যাচ সেরা পুরস্কার হাতে নিয়ে স্যাম কারেন বলেন, আমি মনে করি না এটা আমার পাওয়া উচিত। আমি মনে করি ফাইনালের মঞ্চে স্টক যেভাবে খেলেছে এবং সে অনেকবার আমাদের জয় এনে দিয়েছে, আমি মনে করি তারই এটা পাওয়া উচিত।